হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণপিক গেমিং। তো কেমন আছো তোমরা সবাই? তো একটা কথা হচ্ছে যে আমি এতদিন ভিডিও আপলোড করিনি, কেন? কারণ আমি ওয়েট করছিলাম ইন্ডিয়ান ভার্জনটা কবে আসবে, কিন্তু এখন যখন দেখছি এত দেরি হচ্ছে, তখন আমি থাকতে না পেরে কোরিয়ান ভার্জনটাই আপলোড করছি। আর কোরিয়ান ভার্জনটাই বা আপলোড করছিলাম না কেন, কারণ আমি টিয়ারটা বাড়িয়ে নিলাম, যাতে ভালো ভালো প্লেয়াররা আসে, তোমরা গেমটা দেখে মজা পাও, সেই জন্যই। পালাতে দিবে তো ভাই, নিজের স্কটকে ছাড়া আলাদা নামলে এরকমই হবে। তো যাই হোক, একে আপাতত মেরে দিচ্ছি। অ্যাপার্টমেন্টে এখনও একটা স্কট আছে, তো আমরা স্কুলে কিছু লুট করে অ্যাপার্টমেন্টে একটা শেষ হলো, ঠিক আছে? তো এখানে নাম্বার থেকে কথা শুনে বুঝতেই পারছো, সুরজিৎদার এতটাই ল্যাগ হচ্ছিলো যে ও ঠিকমতো খেলতে পারছিলো না। তবুও যথেষ্ট কভার দিয়েছে আমাকে, যথেষ্ট হেল্প করেছে। তো ভাই, এটাই হচ্ছে আমার টিম। আর এখানে স্কোয়াডটাকে কীভাবে ওয়াইপ করবো দেখো। হ্যাঁ, ঢুকছি ঢুকছি। ও বাবা, একটা কিল পেয়েছি না আমি। ও যোগে চলছে, ও যোগে চলছে। Mark the location. তো এখান থেকে কাউকে স্পট না করতে পেরে আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাই ওখানে ক্র্যাশ করতে। দাদারা ওকে উঠতে দে, বললো শটগানটা একদম কমিয়ে আন। হ্যাঁ, চল চল উঠে, মার্ক করো, মার্ক করো তুমি। ওই কে 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 কোথায় ভাই, কোথায় কার এনিমি, কোথায় চলে এসেছে ভাই, কার স্কোয়াডের টিমের এটা ভাই, একে কেউ বাঁচা ভাই, যাই হোক একে এখানে নক করে আমরা বেরিয়ে যাই। তিনটে তিনটে করেছে, তিনটে সামনে দুটো গাড়ি, সামনে দুটো গাড়ি, এই দুটো গাড়ি, দুটো গাড়ি দেখো। মার্ক দ্য লোকেশন, এখানে দাঁড়া, ঘাটপাটি হবে যখন মুন দিকে। একটা গাড়ি পিছনে যাওয়া পড়ে, একটা গাড়ি পিছনে যাওয়া পড়ে। Mark the location. Lag.
তো ভাই কার ফাইটে 2v4 হলে যারা স্কোয়াডে আছে চারজন আছে তারাই জিতবে, এটা স্বাভাবিক। আর এখানে আরেকজন আমাদের পরে থার্ড পার্টি করছিল একটা টিম, দেখো ডিবিটা আমি খেললাম আমি ডিবিটা কানেক্টেড কই ও ভাই ও ভাই কে চালিয়েছে 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 রিভাইভ দে রিভাইভ দে আরে তাড়াতাড়ি ওর মোড়ে গাড়ি ফেটে যাবে, এক সেকেন্ড ভাই বাবা থাকতে চলেছে আচ্ছা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা নাম্বার 2 এর জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু আমি আমার টিমমেটকে এরমভাবে কখনো চাই না, কিন্তু এখানে জোন বহুত ড্যামেজ করছিল আর একটা টিম আমাদের পরে থার্ড পার্টি করছিল, তো ওই জন্য আমি বেরিয়ে গেলাম, এতে কিছু করার নেই। ভাই ভাই গাড়ি গাড়ি ছেড়ে দে গাড়ি ছেড়ে দে গাড়ি ছেড়ে দে সমস্যা আছে ও ভাই আর মার্ক দ্য লোকেশন ও ভাই আর তো দুজন আছে বিশ্ব অমের বাড়ি খেয়েছে এই শালা আমাকে বাঁচছে ও বাবা পুরো আমার ফুল হেলথ একেবারে কমে দিয়েছে জানিস আমার শালা হেলথ পুরো ফুল ছিল শালা মানে আমি যদি যদি বাড়িয়ে দিতাম ওই ডিপি সালা রিলোড নিয়ে নিচ্ছিল আমি বলে থাক রিলোড টা নিয়ে নিতে বাড়ি ও মাছ এই হেলথটা বাড়াতে গেছি চুলকে চা কি বলবো আরে হাসিও পাচ্ছিল যখন ডিপিটা একা একা রিলোড কই গেল সব ও বাবা ওতে রিমিকে কোথা থেকে মারলো ওই যে উপরে ওই যে উপরে উপরে রাইট সাইডে রাইট সাইডে হ্যাঁ হ্যাঁ একটু একটু রাইটে একটু রাইটে হ্যাঁ হ্যাঁ ওই যে ও ভাই রিমি কোথায় কত দূরে চলে গেছে মরবে না তো কি করবে এখানে 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 একটা আছে ও কিল 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 লাভলি লাভলি শট লাভলি শট এখানে একটা এখানে একটা এখানে একটা একটা বেচারা মানুষ মরে যাচ্ছে তোমরা কি দেখছো না তো এখানে বিশ্বজিৎ মানে নাম্বার 2 এর ডিপলি ভাবার কথাটা এটাই ছিল যে ওকে যখন আমরা জোনে ফেলে চলে আসি তখন 4 নাম্বার রিমিদি ভীষণ খচাচ্ছিল আর এখন রিমিদি মরে গেছে 4 নাম্বার তো এখন বিশ্বজিৎ খচাচ্ছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভাই লাইক করে দিও আর কালকের জন্য আরেকটা ভিডিও রেডি আছে আমার কাছে ডুও ভার্সেস স্কোয়াড খেলেছিলাম একজনের সাথে কালকে দেখতে পাবে সেটা আজকে তো আপলোড করতে পারবো না ওটা একটু এডিটিংয়ের কাজ হচ্ছে তো এই লাস্ট প্লেটাকে কীভাবে মারবো জাস্ট দেখো হ্যাঁ হ্যাঁ
দারুণ লজ্জার ব্যাপার, এটা পারবে না। এইখানে কোথায় আছে মাল, এইখানে ছিল ওই তখনই বুঝতে পারবো। চাঁদু কোথায় ছিল? চাঁদু ছুঁয়েছিল মাল,